শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ভ্যান চালককে পিষে দিয়ে পালিয়ে গেল ট্রাক। চীনের হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শারীরিক অবস্থার অবনতি পেলের। আসসালামু আলাইকুম, চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুইটি, সঙ্গেই থাকুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে ধীরে ধীরে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকাসহ সারা দেশ শীতে কাঁপছে। দেশের উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের কনকনে হাওয়া জনজীবন স্থবির করে ফেলেছে, সেই সাথে শীতকালীন রোগের প্রকোপও বেড়েছে। ঠান্ডাজনিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সর্দি, কাশি ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এরপরই রয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা। নিউমোনিয়া, জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, জ্বরসহ নানা রোগব্যাধি। চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় এবার থাকছে দেশীয় সংবাদ প্রসঙ্গ। যশোরের বাঘারপাড়ায় ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার 22 ডিসেম্বর সকাল 8টার দিকে উপজেলার খাজুরা দিশা শিশু নিকেতনের সামনে যশোর মাগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পথে দিশা শিশু নিকেতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক আকাশ। তবে দুর্ঘটনার সময় ভ্যানে কোনো আরোহী ছিলেন না। চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ প্রসঙ্গ। চীনে করোনা ভাইরাস সংক্রমণের ঢেউ আঘাত করার বিষয়ে উদ্বেগের মধ্যেই দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, চীনের দেওয়া তথ্যানুসারে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। তবে চীনের দেওয়া এই তথ্য নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিধিনিষেধ উঠে যাওয়ার পর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে দুর্বল ও বয়স্কদের মধ্যে উচ্চ মৃত্যুর হারের আশঙ্কাও বেড়েছে। এদিকে চীনের সরকারি হিসেবে গত মঙ্গলবার 5 জন ও তার আগের দিন সোমবার নিউমোনিয়ায় 2 জন মারা গেছে। এই 7 জন করোনায় মারা গেছে বলে ধরে নেওয়া হয়েছে। চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় এবার থাকছে খেলাধুলা সংবাদ প্রসঙ্গ। বিশ্বকাপ শেষ হতেই শরীরের সর্বশেষ অবস্থা জানা গেল পেলের। ব্রাজিল কিংবদন্তির ক্যান্সার পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। 3 বারের বিশ্বকাপ জয়ী পেলের চিকিৎসা চলছে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তার হৃদযন্ত্র ও কিডনি ঠিকমতো কাজ না করায় বাড়তি যত্ন ও সেবার প্রয়োজন। গত বছরের সেপ্টেম্বরে বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণ করা হয় 82 বছর বয়সী পেলের। তারপর থেকে নিয়মিত চিকিৎসার মাঝে রয়েছেন। বিশ্বকাপের সময় থেকে হাসপাতালে রয়েছেন 3 সপ্তাহের বেশি হলো। তার সর্বশেষ অবস্থা নিয়ে তার মেয়ে কেলি নাসিবেন্তো ইনস্টাগ্রামে জানিয়েছেন, এবার ঘরে আমাদের বড়দিন পালন করা হচ্ছে না। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, নানা কারণে আমাদের এখানে থাকাটাই যুক্তিযুক্ত। এই ছিল চ্যানেল আর এ সংবাদ পরিক্রমার আজকের আয়োজন। নিয়মিত আপডেট পেতে চ্যানেল আর এ ফেসবুক পেজ ও চ্যানেল আর এ নিউজ ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।